আপাতত সম্পূর্ণ কাজ শেষ, এখন জাস্ট বোর্ডিং ব্রিজ দিয়ে যেতে হবে, আর দিল্লি যেতে যত সময় লাগে দেখা যাক, আমাদের সাথে কথা হবে। এভাবে দেখেন সবাই এখন বোর্ডিং ব্রিজ দিয়ে বের হচ্ছে, ফাঁকা হয়ে গেছে বোর্ডিং রুম। আর আমাদের বিস্তারা এয়ারলাইন্স হচ্ছে এটা দাঁড়ায় আছে, আমরা জাস্ট বোর্ডিং ব্রিজে যাবো, যাওয়ার পরে বিস্তারা এয়ারলাইন্স উঠবো। আমাদের এয়ারলাইন্স হচ্ছে ভিস্তারা, আমরা এখন বোর্ডিং বা সংগ্রহ করব। সিকিউরিটি চার্জ, সিকিউরিটি কাজ অলরেডি শেষ, আমরা অলরেডি সিকিউরিটি চেকিং করে এয়ারপোর্টের মধ্যে চলে আসছি। এখন জাস্ট ব্যাগ লাগেজগুলো দিয়ে দিব, তারপরে বোর্ডিং পাস নিব। আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ, এখন শুধু বাংলাদেশ ইমিগ্রেশনের একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে ভিডিও ক্যামেরা ইউজ করতে পারবে না, কেউ কোনো কিছু ব্যবহার করতে পারবে না, এখানে ভিডিও করা যাবে না। তো অনেকবারই জিজ্ঞাসা করছি, কখনো ভিডিও করার চেষ্টা করি নাই, কিন্তু এইবার ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন থেকে ভিডিও করতে দেয় নাই, তারা বলছে ক্যামেরাটা অফ রাখতে হবে। ক্যামেরা অফ রাখা হয়েছে, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, এখন আর কি আমরা যাবো আস্তে আস্তে আমাদের বোর্ডিং ব্রিজের দিকে, ও যাই দেখি কি অবস্থা। সকাল সকাল এয়ারপোর্টের চাপ একটু বেশি থাকে যা দেখলাম বাংলাদেশ এয়ারপোর্টে। অবশ্য বাংলাদেশ এয়ারপোর্টে এখন আগের থেকে প্রচুর পরিমাণে যাত্রী বেশি, যতটুকু বলতে আমাদের নতুন এয়ারপোর্ট না চালু হচ্ছে ততদিন পর্যন্ত যাত্রীদের একটু জ্যাম, একটু কষ্ট করতেই হবে, দেখা যাক। স্মোকিং জোনে যাইতে গিয়ে তো পুরো এয়ারপোর্টই ঘোরা হয়ে গেল। এয়ারপোর্ট ঘুরে এটা বুঝলাম, সকাল সকাল হজের যাত্রীরা একটু বেশি, হজের আমি দেখলাম এয়ারবাস A150 অপেক্ষা করতেছে এমিরেটসের, হয়তো বা হজের যাত্রী বেশি, উমরা হজ। আমরা এখন ভিস্তারার বোর্ডিং রুমে ঢোকার জন্য এখানে অপেক্ষা করতেছি, সিরিয়াল দিয়ে ভিস্তারার বোর্ডিং রুমে যাব, এরপরে আমরা ভিস্তারা এয়ারলাইন্সের মধ্যে প্রবেশ করব। এখানে পাসপোর্ট চেকিং করায়, এই যে এখন আমরা প্লেনের মধ্যে প্রবেশ করতেছি, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তারপরে আপনাদেরকে আপনাদের সিট খুঁজে নিতে হবে, আপনাদের সিট নাম্বার কত, আপনার বোর্ডিং পাসের উপর লেখা আছে আপনার সিট নাম্বার, সেটা দেখে আপনারা আপনার সিট বেছে নেবেন এবং বসে পড়বেন, তারপরে এনজয় করবেন আপনার ফ্লাইটটা। দেখুন, এটা হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্টটা আসলে রানওয়েটা বড়ই বলা চলে, কিন্তু এয়ারপোর্টটা অনেক ছোট হয়ে যায় যাত্রীর চাপ হিসাবে, কিন্তু আপনারা যদি দেখেন ঢাকা এয়ারপোর্টটা অনেক বড়, বাইরে কতগুলো প্লেন দাঁড়ায় আছে, বাইরে কার্গো থেকে শুরু করে সব কিছু আছে আপনার এয়ারপোর্টের বাইরে, কিন্তু এয়ারপোর্টটা আপনার একটু বড় করা উচিত। সেই জন্য হয়তো আমাদের 3 নম্বর টার্মিনালটা হচ্ছে, 3 নম্বর টার্মিনাল হয়ে গেলে আমরা সেই সংকট থেকে হয়তো বা দূর হয়ে যাব। আন্তনোভা কার্গো এয়ার বাংলাদেশ, ইউক্রেনে যেটা ব্যবহার করা হইতো। এই প্লেন গুলো বাংলাদেশের তো মনে হয় বাতিল হওয়া গুলো, পড়ে রয়েছে সবই জায়গা।
টেক অফের সময় যখন আসলে আমরা উপর থেকে ঢাকা শহরটাকে দেখি, কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর শহর বলে মনে হয়, যা বলে ভাষায় বোঝানো যাবে না। এটা একটা অন্য ধরনের ফিলিংস। আপনারা যখন টেক অফ করবেন, প্রতিটা শহর দেখবেন উপর থেকে, অথবা যখন আপনারা কোনো একটা শহরে নামবেন, ল্যান্ডিং করবেন, এইগুলো দেখতে একটা নিজের মধ্যে একটা যে ফিলিংটা কাজ করে, এগুলো আপনাদেরকে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? আপনারা অবশ্যই ভ্রমণ করবেন অতিরিক্ত, তাহলে আপনারা এই দৃশ্যগুলো বেশি বেশি দেখতে পারবেন এবং এনজয় করবেন আপনার লাইফটাকে। আমাদের শহর উপরের থেকে মনে হয় কত পরিষ্কার ঢাকা ছিল। আপনাদেরকে প্লেনের ওয়াশরুমটা দেখানোর জন্য নিয়ে আসলাম। প্লেনের ওয়াশরুম কেমন হয়ে থাকে একটা ছোট ক্যামেরা থাকবে, দেখতে পারবেন নিজেকে, বেশি সুস্থ বেশি পানি গরম করতে পারবেন না। আর আপনার পড়ার জন্য ছোট্ট একটা জায়গা আপনাদের ওয়েলকাম টু দিল্লি। এটা হচ্ছে দিল্লি শহর। ল্যান্ডিং করার আগে আমরা শহরের আশপাশের, আপনার এয়ারপোর্টের আশপাশের শহরটাকে আমরা দেখতে পাই, যা দেখতে আসলে অনেক সুন্দর লাগে, মনোমুগ্ধকর একটা শহর। ল্যান্ডিং করার সময় এই দৃশ্যগুলো আসলে নিজের কাছে অনেক ভালো লাগে। যখন চেয়েছি শহরে ঘুরতে যাই, উপর থেকে শহরটা একবার দেখা হয়ে যায়, তারপরে শহরটাকে আবার আমরা ঘুরে দেখি নিচে যায়।
প্লেন থেকে বের হওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ থাকে আমরা হচ্ছে আমাদের লাগেজের বেল্ট নাম্বারটা জেনে নিব এবং আমরা গিয়ে ইমিগ্রেশনটা কমপ্লিট করে ফেলবো। যতদূর সম্ভব ইমিগ্রেশন কমপ্লিট করবেন, তারপরে আপনারা যে কোনো এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপের থেকে আপনাদের যেগুলো কিনতে মন চায় যে কোনো জিনিস। আমরা এখন দিল্লি এয়ারপোর্ট ইমিগ্রেশন কমপ্লিট করব। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে তারপরে আমরা বাইরে বের হব। আমরা যাব হচ্ছে করলবাগ, দেখা যাক আগে এয়ারপোর্টের কাজগুলো শেষ করি, তারপরে আমরা রাস্তা চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে দেখা যায় এয়ারপোর্টটা কেমন দেখতে। দিস ইজ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের একটা সব থেকে বড় মজার বিষয় হচ্ছে যেটা আপনারা দেখবেন প্রতিটা এয়ারপোর্টের প্রতিটা জায়গায় আপনারা দেখতে পারবেন যে এক্সিট লাগানো আছে, যেটা হচ্ছে চলন্ত সিঁড়ি, যেগুলোতে আপনারা যাওয়া আসা করতে পারবেন। এরকম বাংলাদেশ এয়ারপোর্ট হয়তো বা নতুন টার্মিনালে এগুলো হয়েছে, কিন্তু এখনও পুরাতন টার্মিনালে এগুলোর ব্যবস্থা করা নেই, কিন্তু হবেও না হয়তো বা, তো নতুন টার্মিনালে হয়তো বা এগুলোর ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, বাংলাদেশ এয়ারপোর্টের কী অবস্থা হয় সেটা হচ্ছে দিল্লি ইন্টারন্যাশনাল। এমন একটা দেশ, সারা পৃথিবীর থেকে লোক আছে। আমাদের এয়ারপোর্টের সমস্ত কাজ বর্তমানে দিল্লি এয়ারপোর্টে শেষ। আমাদের এখন লাগেজগুলো কালেক্ট করতে হবে বেল্টের থেকে, 5 নম্বর বেল্টে মেবি লাগেজগুলো দিয়ে দিয়েছে। বেল্টের থেকে লাগেজগুলো কালেক্ট করে বাইরে যেতে হবে। আমাদের জন্য হয়তো বা টুরিস্ট গাইড অপেক্ষা করতেছে, আব্বু ঠিক করছে, তো ওইখানে যাব, কথা বলবো, তারপর হোটেলে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অসাম, আসলেই দেখানোর মতো বানাইছে, দেখানোর মতো। বাংলাদেশ এয়ারপোর্টটা যে কবে চালু করবে, 3 নম্বর টার্মিনাল লাইন, যেটা দেখার মতো একটা এয়ারপোর্ট করছে। এর আগেরবারও আসছে অনেক সুন্দর, এবারও আসছে বলার মতো অনেক সুন্দর। চলুন দেখি আমরা ঘুরতে ঘুরতে এয়ারপোর্টটা। দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকের মতো এটুকুনি ছিল আমাদের ঢাকা টু দিল্লি এপিসোডে। আমরা চলে আসলাম দিল্লি, এখন যাচ্ছি পার্কিংয়ের দিকে। পার্কিংয়ের থেকে গাড়িতে উঠবো, গাড়ি তৈরি সর্বপ্রথম হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে তারপরে ডিসিশন নিব কই যাব, কি করব, কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় না যাওয়া যায়। তো চলুন আপনাদেরকে একটু শর্টকাটে দিল্লিটা দেখাই, দিল্লিটা দেখায় এই এপিসোডটা শেষ করে দিই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।
I'm going to go to the hospital.